موسى عليه الصلاة والسلام الله رب العالمين সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গেলেন আল্লাহ বিভিন্ন ধরনের কথা বলছেন নির্দেশনা দিচ্ছেন কিভাবে বনি ইসরাইল কওমকে ইসলামে দীক্ষায় দীক্ষিত করতে হবে এই সমস্ত কথার মাঝে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন আল্লাহ আমার একটা সাওয়া আছে আপনার কাছে একটা জিনিস জানার আছে দয়া করে আপনি আমাকে বলবেন আমার কোনো গোস্তাখি নেবেন না আল্লাহ বলেন বল রে মূসা বল কি খাহেশ তোর আছে কি জানতে চাস তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ বেয়াদবি নেবেন না বেয়াদবি মাফ করবেন আমার বড্ড জানতে ইচ্ছে করে বড্ড জানতে ইচ্ছে করে আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মূসা হতেন তাহলে আমার কাছে সর্বপ্রথম কোন নিয়ামত আপনি চেয়ে নিতেন চিন্তা করছেন মূসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ ধরেন আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মূসা হতেন তা আল্লাহ তাআলা বলতেছেন মূসা সাবধানে কথা কই কি বলতেছিস বুঝিস এই আমি যদি মূসা হতাম তুই যদি আল্লাহ হতি মানে তুই जिंदगी তো আল্লাহ হইতে পারবি না মূসা আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বলছে আল্লাহ এটা আমি জানি আবার আমি এটাও জানি আপনিও জীবনে মূসা হইতে পারবেন না এরকম কথা হতো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ গো তারপরেও আমি জানতে চাচ্ছি এই কারণে আমি যদি আল্লাহ হতাম আপনি যদি মূসা আমি হতেন তাহলে আমার কাছে সর্বপ্রথম যে নিয়ামত আপনি চেয়ে নিতেন সর্বপ্রথম শ্রেষ্ঠ নিয়ামত কোনটা আপনি চেয়ে নিতেন এটা আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন মূসা জানতে যেহেতু চেয়েছিস আমি তো বুঝি তোর মনের কথা কি উদ্দেশ্যে বলতেছিস আমি তো সবই জানি তুই আমার নিয়ামতের দাম নির্ধারণ করতে চাচ্ছিস নিয়ামতের মানকে নির্ণয় করতে চাচ্ছিস সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটা এটা জানতে চাচ্ছিস শোন রে মূসা শোন দুনিয়াবাসীকে শোনায় দে আমি যদি মূসা হতাম আর তুই যদি আল্লাহ হইতি তাহলে সবার আগে আমি তোর কাছে সুস্থতার নিয়ামতকে চেয়ে নিতাম আজকে তুমি সুস্থ আছো বলে তুমি চটপটি খাও সুস্থ আছো বলে ডার্বি সিগারেটের সুখ টান মেরে আকাশের দিকে ধোয়া ছাড়ো তুমি কপাল পোড়া তুমি চটপটি ফুসকা খাইতে পারো তুমি চা সিগারেট খাইতে পারো আর তুমি কোরআনের আলোচনা শোনার জন্য মজলিসের ভিতরে ঢুকতে পারো না আল্লাহ ইচ্ছা করলে ওইখানেই তোমারে পঙ্গু বানায় দিতে পারে পারে কি পারে না আজরাইল কি বাইরে আসতে পারে না মনে হয় পারবে না নাকি নাকি করে পারে ওরে বাপ রে বাপ আমাদের তানভীর ভাই এ জায়গার প্রধান অতিথি আজরাইল আসে ওই যে বললাম না নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে কি যে কোনো সময় ভরসা আছে বাংলাদেশে একটা শিল্পী ফিরোজ সাই ওনার নাম ছিল কি ফিরোজ সাই 1993 সনে উনি বিজয় দিবস উপলক্ষে ঢাকা সাভারে ওই যে স্মৃতিসৌধ আছে ওখানে একটা প্রোগ্রামে উনি গান করেছিলেন এক সেকেন্ডের নাই ভরসা সাঙ্গ হবে রং তামাশা দম ফুরাইলে হাইরে চক্ষু বুঝিলে দম ফুরাইলে হাইরে চক্ষু বুঝিলে কথা ঠিক না বে ঠিক এই গানটা যখন শেষ হয়ে গেল আপনারা জানেন একটা গান যদি শেষ হয়ে যায় কোনো মজলিসের মধ্যে মানুষ কি দেয় হ্যাঁ বক্তব্য শেষ হয়ে গেলে কি দেয় তালি দেয় এই তালির রেশ শেষ হতে পারে নাই উনি স্টেজের মধ্যে গড়াকায়
স্টেজের উপরে এই ফিরোজ শাহ ওই যে গানটা গেয়েছিল গানের বাস্তবায়ন সে নিজে টের পেয়ে গেছে তাহলে ফিরোজ শাহ যদি মৃত্যু নামক গান গেয়ে ওই জায়গায় মৃত্যুবরণ করে ফিরোজ শাহের মতো কপাল আমার আপনারও থাকতে পারে কথা কোন ঠিক কি না এজন্য শ্রেষ্ঠটা যদি হয় আমাদের কোরআনের সাথে কোরআনের সুর যদি আমার কানে বাজে আর এই মুহূর্তেই যদি আমার মৃত্যু এসে যায় আল্লাহর কসম করে বলি কাফফারা দেওয়া লাগবে না ওই মৃত্যু আপনার ঈমানের সাথে হবে আপনার মৃত্যুর পরেই আপনি জান্নাতের অংশীদার হয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ এখন এত সুযোগ পাওয়ার পরেও যারা সুযোগ নেয় না ওরা কি কপাল পোড়া কোরআন কি জিনিস এটা আপনারা জানেন না এই কোরআন আছে বলে আমি আপনি বেঁচে আছি কে এই কোরআন আছে বলে আমি আপনি কোরআন যদি না থাকে এ দুনিয়া আর থাকবে না এ দুনিয়া আর থাকবে না একটা লম্বা হাদিস আছে হাদিসটার নাম হলো হাদিসে জিব্রাইল কে কেউ বলে জিব্রিল কেউ বলে জিব্রাইল হাদিসে জিব্রিল লম্বা হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন মসজিদে নববীতে কোথায় মসজিদে নববীতে তিনি বসে আছেন সাহাবীদেরকে নিয়ে গোল হয়ে এমন সময় একজন লোক আসলেন যার চেহারা এই এলাকার লোকের সাথে মেলে না এত সুন্দর চেহারা তার মানে তাকিয়ে থাকতে ইচ্ছে করে সূর্যের মতো উজ্জ্বল তার চেহারা পোশাকটা হলো তার সাদা চুলগুলো দাড়িগুলো কালো ভ্রুগুলো কালো সাধারণত বাহিরের দেশের মানুষের চুল দাড়ি অতটা কালো হয় না অনেক সময় একটু গোল্ডেন ব্রাউন ব্রাউন ভাব থাকে ঠিক কিনা বলেন আরব দেশে এরকম মানুষ দেখেছি আমি তো এই লোকের চুলগুলো কুচকুচে কালো আর ধবধবে সাদা পোশাকে বেষ্টিত হয়ে তিনি এসেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সূরাতে বসে আছেন কেমন নামাজের সূরাতে মানে আত-তাহিয়াতুর সূরাতে বসে আছেন উনি আসলেন সাহাবায়ে কেরাম বসে আছেন উনি সরাসরি এসে আল্লাহর নবীর হাঁটু মুবারকের সাথে মানে এরকম বসে আছেন হাঁটুর সাথে হাঁটু লাগায়া উনি বসলেন এসে প্রশ্ন করতেছেন মা মানাল ইসলাম মা মানাল ঈমান মা মানাল ইহসান ঈমান কি ইসলাম কি ইহসান কি আল্লাহর নবী একটা একটা করে জবাব দিচ্ছেন জবাব দেওয়ার পরে উনি বলতেছেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আপনি সঠিক বলেছেন রাসূল এই দৃশ্য দেখে ওই কোনায় ভাইয়ের মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন আর সাপের মতো ফুলতেছেন এত বড় সাহস নবীর পায়ের সাথে পা লাগায় বসে নবীর প্রশ্ন করে নবী জবাব দিলে আবার তার সত্যায়নও করে তার মানে কি নবীর প্রশ্ন করতে আসছে না ও তো আগের থেকে জানে না জানলে বলবে কেমনে তুমি ঠিক কইছো কি বুঝেন নাই বিরক্ত হচ্ছেন আপনারা আমি অল্পতে ছেড়ে দেব তো এই প্রশ্ন করার পরে উনি আবার জবাব দেয় যে আপনি ঠিক বলেছেন আর এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফুলতেছেন বারবার কিন্তু রসুলের সামনে কিছু বলার সুযোগ পাচ্ছে না মনে মনে বলতেছে রসুল যদি না থাকতো তোর চামড়া আর আমার হাত এক জায়গায় হতো কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মানুষ ওনার বক্তব্য ছিল হাত থাকতে মুখের আবার কথা কিসের আজকে বর্তমান সময়ে ইসলামকে নিয়ে যারা বাদ্রামি করে এদের জন্য একজন অমরের প্রয়োজন ছিল কথা কর ঠিক কিনা বাংলার জমিনে নাস্তিকের কোনো অভাব নেই অভাব আছে বাংলার জমিনে কোরআন বিদ্বেষীদের অভাব আছে এই সমস্ত কোরআন বিদ্বেষীদের জন্য নাস্তিক মুরতাদ কাফের বেঈমানদের পাঁচটা গোলামদের জন্য একজন অমরের দরকার ছিল তামা তামা করে ফেলতো একদম এখন উনি এই ধরনের প্রশ্ন করলেন এবার রসুলও বিভিন্ন কথা বললেন উনিও কথা বললেন এক পর্যায়ে বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা ইয়াউমুল কিয়ামা কিয়ামত কখন হবে বলেন প্রশ্ন হচ্ছে উত্তর হচ্ছে
মানে এর দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন মানে তোমরা শেখো তোমরা জানো কথা হচ্ছে কার সাথে কার কথা বুঝতে হবে সবাই তার বুঝতে পারে তো আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলতেছেন যিনি প্রশ্ন করেছেন জবাব দানকারীর চাইতে তিনিই ভালো জানেন কে মানে জবাব দেব তো আমি প্রশ্ন করছে জিব্রাইল জবাব দেবে রসূল তো রসূল বলতেছেন যে যে প্রশ্ন করছে সে আমার চাইতে এই বিষয়ে ভালো জানে কারণ উনি তো থাকে সরকারের কাছে দুর্ভিক্ষ আসবে নাকি আসবে না তেলের দাম বাড়বে নাকি বাড়বে না ও জানে সরকারি লোকেরা কথা কোন ঠিক কি না এই জন্য সরকারের কিছু কিছু আমলা আছে মন্ত্রী আছে এমপি আছে হারামখোরের বাচ্চারা ওইগুলো জমায়ে রেখে বাজারে তেলের দাম চালের দাম সবকিছুর দাম বাড়াই দেয় কথা কোন ঠিক কি না এদের আগে সাইজ করা লাগবে তাইলে জনগণ শান্তি পাবে তেলের দামও কমবে চাউলের দামও কমবে ওই লাস্টে চিনির দামও কমবে তবে চিনির দাম না কমাই ভালো কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম লোকের ডায়াবেটিস কথা কোন ঠিক কি না ও 500 টাকা কেজি হোক তার না খায় না মরে সম্মানিত বন্ধুরা আমার কাউকে কটাক্ষ করার জন্য বলছি না হাসির জন্য বলছি না আমি আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কথাগুলো বলতেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জবাব দানকারীর চাইতে প্রশ্নকারী এই বিষয়ে বেশি জানে এরপরে ওই লোকটা জবাব দিচ্ছে একটা একটা করে তার মধ্যে শেষ জবাবটা ছিল এমন এই দুনিয়া থেকে যখন আল্লাহর কোরআন উঠে যাবে এই কোরআন যখন আর চলবে না কোরআন যখন আর পড়বে না এই কোরআন যখন দুনিয়াতে থাকবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন কিয়ামত সংগঠিত করবে এই কথা বলে উনি চলে গেলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম করে বলি আজকে আপনি যদি না থাকতেন তাহলে ওই ব্যক্তির ঘাড় ওই ব্যক্তির মাথা কখনো ধরে রাখতে পারতো না নবী আমার বলেন ও ওমর তুমি যার সম্বন্ধে কথা বলতেছো তুমি কি তাকে চেনো তুমি তাকে জানো বলে লা ইয়া রাসূলুল্লাহ আমি তাকে চিনি না আমি তাকে জানি না চিনতেও চাই না কিন্তু রসুলের শানে যারা বেয়াদবি করে রসুলের পায়ের সাথে যারা পা লাগাইয়া বসে রসুলকে প্রশ্ন করার সাহস রাখি আমি ওমর বেঁচে থাকতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না আল্লাহর নবী বলেন ওমর রে শান্ত হও শান্ত হও তুমি তো জানো না ওই লোকটা কে ছিল এতক্ষণ আমার সাথে মানুষ রূপে কথা যিনি বলেছেন উনি আর দুনিয়ার কেউ নয় কেউ নয় উনি বলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা জিব্রাইল তা বসে তাই নাকি আগে বলবেন না আমি একটু মুসাফা করতাম তা আল্লাহ রাসূল বলতেছেন না ভোটের পরে আর ফাস করে না বুঝেন চলে যাওয়ার পরে আর নসিবে জুটবে না এই হাদিসটার দ্বারা বুঝলাম আমি বুঝলাম আপনারা কি বুঝলেন আমি জানি না আমি বুঝলাম এই দুনিয়া বহাল আছে ততদিন দুনিয়াতে কোরআন থাকবে যতদিন কোরআন থাকবে না আমার আপনার দুনিয়া আর থাকবে না আমি আপনি থাকবো না ঠিক কিনা বলেন তাইলে কোরআন আল্লাহ মরা মানুষের জন্য দেয় নাই কোরআন দিয়েছে আল্লাহ জীবিত মানুষের জন্য কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ মরণ বিধান না পূর্ণাঙ্গ জীবন বিধান বলেন সুবহানাল্লাহ কিন্তু আমার দেশের মানুষেরা নাদান মূর্খরা এরা মরার পরে হাফেজি কানা সিলিবিলি দিয়ে কোরআন তেলাওয়াত করায় আর জিন্দা থাকতে জীবনে কোরআন শেখে না কি শোনে শোনে না পড়ে না পড়ে কি লীলা ফি কুরাইশ ইলা ফিহিম রিহলাতা শীতা ইউ অফসাইট সম্মানিত বন্ধুরা আমার কোরআন যে কত গুরুত্বপূর্ণ ইবাদত
আমি আপনাকে বোঝানোর জন্য আজকের আয়াত এনেছি এই কোরআনে কারীমের 21 নম্বর পারার সর্বপ্রথম লাইন সূরাটার নাম হলো সূরাতুল আনকাবুত আয়াত নম্বর হলো 45 কত আর জোরে বলেন কালকে যেন চায়ের দোকানে বসে আমার বিরুদ্ধে কোনো কথা বলবেন না তাহলে চামড়া থাকবে না থাকবে ওরে থাকবে আমি তো রাতেই চলে যাব মারবে কি আপনাকে আমাদের দেশে করে কি জানেন ও আর শোনে না কিন্তু ও সমালোচনায় উস্তাদ আমার ক্ষমতা থাকলে ও নাক আর মুখ এক করে ফেলতাম হারামজাদা এগুলো হলো আবু জেহেলের বংশধর এগুলো হলো উতবার বংশধর এগুলো হলো আবু লাহাবের বংশধর ঠিক কিনা বলেন ওরা মূল জিনিস জানবে না বুঝবে না কিন্তু সমালোচনায় উস্তাদ অন্য কেউ পৃথিবীর হোক আর না হোক বাঙালি বুঝোকে বাঙালি কথা কোন ঠিক কিনা তাহলে কোন সূরা আনকাবুত কোন সূরা যদি আপনি বাংলায় বলেন তাহলে আনকাবুত এর মানে হলো মাকড়সা যে মাকড়সা জাল বনে কথা বুঝতে পারছেন তাইলে আজকে মাকড়সা মারা মার্কা সূরা দিয়ে কথা বলতেছি আয়াত নাম্বার কত 45 মনে থাকবে আল্লাহ কি বলেছেন এই আয়াতে এইটুকু জানবো তারপরে বাড়ি যাবো ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা রাগ করতেছেন আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা أوحي إليك من الكتاب এটা হলো রসূলের শানে নাযিল হয়েছে আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হয়েছে নবীকে দিয়ে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন আল্লাহ সরাসরি কোন মানুষকে বলেন নাই কারণ ওহি দিয়েছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সুবহানাল্লাহ এখন আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আল্লাহ রাসূলকে আদেশ করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উতলু মানে আপনি তেলাওয়াত করেন আপনি পড়েন মা উহিয়া ইলাইকা যা আমি আপনাকে ওহি দ্বারা নাযিল করেছি মিনাল কিতাব এই কিতাব হতে আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে ওহি আকারে যে কিতাব নাযিল করেছি ওই কিতাব আপনি পড়েন এখন আল্লাহ নবীকে দিয়ে বুঝাচ্ছেন আমাদেরকে কথা কোন ঠিক কিনা নবীর কি নামাজ পড়ার দরকার ছিল কিন্তু তিনি কেন পড়েছেন এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য নবী তো মাসুম বেগুনা নবীর কোনো গুনাহ নাই নবী তো জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এই কথা প্রশ্ন করার কোনো অবকাশ নাই এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ওই আমাদের আকাঙ্ক্ষিত চির জান্নাত আর কেউ উদ্বোধন করতে পারবে না ঠিক কি না রাসূল কি জান্নাতি না জাহান্নামী কথা কয় না বিশ্বাস করেন তো তাহলে জান্নাতি যদি কেউ হয় ওই ব্যক্তির কা নামাজ পড়া লাগে কথা কয় না যিনি শরীয়ত প্রণেতা যিনি হ্যাঁ বললে হালাল হয় না বললে হারাম হয় আমাদের রাসেল ভাই সিরাতের উপর আলোচনা করেছেন সেই নবীকে আল্লাহ তাআলা বলতেছেন উতলু আপনি তেলাওয়াত করেন নবীর উম্মতদেরকে বুঝতে হবে এটা নবীকে নয় বরং এটা হলো তার উম্মতদের জন্য এরপরে আল্লাহ বলতেছেন ওয়া আকিমিস সালা এবং আপনি নামাজ আদায় করুন সালাত আদায় করুন তার মানে এই আয়াত দ্বারা বোঝা গেল নামাজ যারা পড়বে সেটা পাঁচ ওয়াক্তও হতে পারে জুম্মার নামাজও হতে পারে
কারণ আমাদের দেশে নামাজের শ্রেণী বিভাগ আছে না না কিছু লোক আছে উনারা পাঁচ ওয়াক্ত মসজিদে যায় না উনি শুক্রবারে যায় জুম্মা মোবারক কারণ উনি সাহেব শুয়ার কি কথা কয় না রাগ করতেছেন ওরে আপনি করলে আমার যায় আসে না আমি কারো ভয় পাইনি ও আমার দোস্ত আছে পাশে খলিল ডিলারের ছেলে আলহাজ খলিলুর রহমান ডিলার আমার চাচা কি করবেন আপনি কথা বলেন উনি যায় কোন সময় কথা কয় না ভুলে গেছেন নাকি মানে শুক্রবারে কোন বারে একটা কথা মনে রাখবেন যার পাঁচ ওয়াক্ত নামাজ নাই তার জুমা নাই যার পাঁচ ওয়াক্ত নামাজ এবং জুমা নাই আল্লাহর কসম তার জানাজা নাই মানলে তাল গাছ না মানলে ওল গাছ ওল গাছ কি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ না জানাজা ফরজ জানাজা নামাজ শরীয়তের কোন বিধানে আছে ফরজে কিফায়া তার মানে এক বাড়িতে আমার আব্বা যাবে আমরা কেউ না গেলেও সমস্যা নেই কথা কর ঠিক কিনা অথবা গ্রাম থেকে একজন মানুষ না গেলে পুরো গ্রামবাসী গুনাগার হবে একজন গেলে গুনাহ মাফ হয়ে যাবে ওই শিখ ঠিক কিনা পড়লে সওয়াব না পড়লে গুনাহ নাই তবে আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস খেয়াল করেছি আরব দেশের মানুষ এরা জানাজাকে খুব গুরুত্ব দেয় প্রত্যেক নামাজের শেষে মানে হারামাইন আর শরীফাইন দুই হারামেই মানে মদিনা মুনাওয়ারা আর মক্কাতুল মুকাররমা মক্কা এবং মদিনা দুই জায়গাতেই নামাজের সাথে সাথে ইমাম সাহেব ঘোষণা দেই জানাজা আছে এরা সুন্নত পড়ার আগে জানাজা না পড়ে সুন্নত পড়ে না এতটা গুরুত্ব মানে জানাজায় তো আসলে অনেক ফায়দা এটা আমরা বুঝি না আমরা গুরুত্ব দেই না